সেই সংসারকে বিশ্বাস করছো, আর যে ভগবান তোমাকে বিনা স্বার্থে ভালোবাসছে সেই ভগবানকেই তুমি ভালোবাসতে পারছো না মামা। যার জন্য আমাদের জীবনে এত দুঃখ, আমাদের জীবনে এত কষ্ট মা, কেন? যাকে বিশ্বাস করার কথা তাকেই আমরা বিশ্বাস করি না। যে সংসার আমাদের কষ্ট দেবে, যে সংসার আমাদের সারা জীবন কাঁদাবে, সেই সংসারটাকেই আমরা বিশ্বাস করে নিচ্ছি। যার জন্য আমাদের জীবনে এত বাবা কষ্ট। এখানে যারা বসে আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কারোর জীবনে কষ্ট নেই? যে 1 কোটি টাকার মালিক তার জীবনেও বাবা কষ্ট, ভগবান কোনো না কোনো দিক থেকে তাকে কষ্ট দিয়েছে। পৃথিবীতে কেউ সুখী নয়। আপনি ভাবছেন ও মাংস ভাত খাচ্ছে মানে ওই বিরাট সুখী, দেখবে যা ওর ঘরের কথা, যে ও কত জ্বালা যন্ত্রণায় আছে। আবার দেখবে বাবা যে মাটির ঘরে ঘুমাচ্ছে সে শান্তিতে আছে। আমরা অনেকে ভাবি যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ ওটা বাইরের জগতের শান্তি, মানসিক শান্তি নয়। আমাদের মানুষ আজকে দেখুন তো বাবা, মানসিক শান্তির দিক থেকে কে কতটা এগিয়ে? কেউ এগিয়ে নেই। সবাই মানসিক যন্ত্রণায় আমরা ভুগছি ভিতরে ভিতরে। কেন জানেন? তার কারণ হলো একটা, আমরা ভগবৎ চরণ ছেড়ে দিয়ে সংসারের হাল ধরে নিয়েছি। সংসারকে যত তুমি ভালোবাসবে তত জীবনে তোমার দুঃখ। সংসার করেছো মানে সংসারে খাটতে হবে, তোমাকে সংসার করতে হবে। তবে ভগবানের চরণ ছেড়ে দিয়ে সে যদি শুধুই সংসার নিয়ে পড়ে থাকে তাহলে তার জীবনে বাবা সুখ বলতেই আসবে না, সারা জীবনই তার দুঃখ পেতে হবে। মহাপ্রভু তো একদিনের জন্য বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ছেড়ে চলে গেছিল। কেন বলে? সংসার ধর্ম বড় ধর্ম, এটা আমরা সবাই জানি। কিন্তু মহাপ্রভু সংসার করেও কিন্তু সংসারের মধ্যে থাকেনি মা, সেও চলে গেছিল তার ভগবত দর্শনে। তাহলে ভাবুন তো মা, বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা ভগবানকে কতটুকু ভালোবাসি, কতটুকু। আজকের বলুন এই যে কীর্তন হচ্ছে, দেখো লোক এখানে যে বাবা ভক্ত সেবা করেছে, এখন ভক্ত সেবা হবে, ভক্ত সেবা করে সব বাড়ি চলে যাবে। কে কেন এই কীর্তনের প্যান প্যানানি গ্যান গ্যানানি শুনতে আসবে ভাই? কিন্তু এই মেদিনীপুর জেলায় আমার সব থেকে কিন্তু খুব প্রিয় জায়গা, মানে মেদিনীপুর জায়গাটাই আমার প্রিয়। কেন? এই জায়গাটায় দাঁড়িয়ে কীর্তনের প্রতি এত ভক্তি এবং এদের সেবা, যে এই যে সেবার আয়োজনটা করা হয় আমার খুব ভালো লাগে। যার জন্য মেদিনীপুর জেলাটাই আমার প্রিয় আমার কাছে। এত জেলায় জেলায় গান করি কিন্তু মেদিনীপুর জেলায় তো আমি প্রচুর প্রোগ্রাম করেছি। তো যার জন্য মেদিনীপুরের জেলার যে মানুষগুলোর আচরণ, যে ভক্তদের এত সমাগম সেবার হয়, এগুলো দেখতেও ভালো লাগে। কিন্তু একটা কথা কি, এই যে সেবা করে চলে যায় এই জায়গাটাই খারাপ। একটু ভাগবত কথা শুনে যেতে হয়, কারণ এটার জন্য কিন্তু এই বাবা এখানে সেবার আয়োজন করেছে। তুমি পেটে দিলে কিন্তু তুমি যে খাঁচাটাকে সুন্দর করার জন্য সেবা দিচ্ছ, সেই খাঁচাটার সেবা ততক্ষণ থাকবে যতক্ষণ ওটা হজম না হয়, তাই তো মা? কিন্তু যত এবার যখন হজম হয়ে যাবে তখন খাঁচার দশা কি হবে? হ্যাঁ, তাহলে খাঁচাটাকে সুন্দর করতে গেলে তার তো মেরামত করতে হবে। তার মেরামত কি শুধু খাবার? বলে না, কৃষ্ণ ভজন দরকার। গাড়ি তুমি 14 লাখ টাকার কিনতে পারো, যতক্ষণ না ড্রাইভার বসবে সেই গাড়ির কোনো মর্যাদা নেই। তা তেমন আমাদের যে ড্রাইভার তাকে তো সুন্দর রাখতে হবে, আর ড্রাইভারকে সুন্দর রাখতে গেলে, ড্রাইভারকে সুন্দর রাখতে গেলে যা যা লাগবে সেগুলো আমাদের করণীয় করতে হবে। কি সেটা হলো নাম, করো নাম ছাড়া গতি নাই। হরে রাম হরে রাম হরে রাম কেবলং কালৌ নস্তেব নস্তেব গতিরন্যতা। যাই করো, যা করো, যজ্ঞ করো, পূজা করো, অর্চনা করো, হরি নাম তুমি যতদিন না মুখে বলবে হরি তোমার সাথ দেবে না। রাধে রাধে। তাহলে চলুন সবাই মিলে একটু সেই নাম করি, একটু করে জোরে সেই নাম, যে নাম করলে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব অনায়াসে বাবা। সবাই মিলে সেই নাম করবো একসঙ্গে, একটু আনন্দ করে প্রেম সে মনে থেকে, হিংসা ঘৃণা কষ্ট সব কিছু দূরে রেখে সবাই মিলে একসঙ্গে দুটো বাহ তুলে আমরা বলবো, সবাই মিলে বলবো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম
কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি একটু যদি আরো উচ্চ স্বরে বলো কত সুন্দর লাগবে একসঙ্গে বলো আমি একবার করে বলবো তারপরে তুমি তোমরা বলো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি যে ভগবান অনাদির আদি গোবিন্দ বাবা সর্বকারণের কারণ যে মহাপ্রভু এসেছেন যুগে যুগে বাবা প্রত্যেকটা যুগেই ভগবান এসেছেন পরিত্রাণা সাধুনাঙ্গ বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থার্পণার্থায় সম্ভাবামী যুগে যুগে প্রত্যেকটা যুগে বাবা ভগবান এসেছেন প্রত্যেকটা যুগে এসেছেন কেন না দুষ্টকে দমন করবার জন্য দুষ্টকে ধ্বংস করবার জন্য বাবা দুষ্টকে বিনাশ করবার জন্য আমার ভগবান বারবার নেমে আসেন বাবা তাই সেই ভগবান বাবা এসেছেন তিনি নাম দিয়েছেন কিন্তু ভগবানকে আমরা ভজন সাধন করি বাবা কিন্তু অনেক সময় কি হয় আমরা ভগবান রাধা কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে অনেকেই আছে আমরা আসল এক ব্যক্তিকেই ভুলে যাই কে বলুন তো পরম সাধন পরম বৈষ্ণব কে হ্যাঁ যার ঘর নেই দুয়ার নেই যে কথাই কথাই শ্বশুর মশাইয়ের কাছে অপমানিত হয় হ্যাঁ শ্রী মহারে দক্ষ রাজার জামাই তাই না মা অনেকে আছে একটু মন দিয়ে অনেকেই দেখবেন এটা বলে যে রাধাকৃষ্ণকে আমাকে অনেকেই বলে অনেক সময় তারা রাধাকৃষ্ণই দীক্ষিত তো বলে মা রাধাকৃষ্ণই দীক্ষিত হলে ভোলানাথের মাথায় কি জল ঢালা যায় ভোলানাথের মাথায় কেন জল ঢালবে একটা কথা সর্বদা জানব যে বৈষ্ণবকে ছেড়ে ভগবানের চরণ ধরে জানবেন তার জীবন উপাসনা মিথ্যে এবং ভুল বৈষ্ণব পরম বৈষ্ণব হলো ভোলানাথ আর ভোলানাথের চরণ অনেকেই দেখবেন এটা বিরোধ করে যে ভোলানাথের মাথায় জল ঢালবে না ভোলানাথকে তোমরা সাধন ভজন করবে না শুধু রাধাকৃষ্ণ কেন রাধাকৃষ্ণই দীক্ষিত কখনোই নয় মা যে ভোলানাথকে সাধন ভজন করে না সে রাধাকৃষ্ণের কখনো বাবা সাধন ভজনের উপাসনা হতে পারে না বৈষ্ণবকে আগে আমাদেরকে সম্মান করতে হবে আর সব থেকে পরম বৈষ্ণব যার মনের মধ্যে না ক্রোধ আছে না কামনা বাসনা আছে যার শিষ্য হলো অর্থমন্ত্রী কুবের যার শিষ্য হলো অর্থমন্ত্রী কুবের যার শিষ্য হলো লঙ্কার রাজা কে রাবণ যার সোনার লঙ্কা তার গুরুদেবের কি আছে না কিছুই আছে কিচ্ছু নেই তাহলে বৈষ্ণবের এটাই বাবা কিন্তু বর্তমান যুগে এমন হাজার দেখি ফোনের মাধ্যম তো এখন বাবা
বিন্দু আর একজনের নাম চঞ্চল। তাই ব্রাহ্মণ ছিল কি মা? না, এই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ নামে ছিল, কিন্তু একটু নাস্তিক টাইপের ছিল, মানে অত ঠাকুর দেবতার প্রতি ভক্তি ছিল না, এত নাম করতো না, কিন্তু চঞ্চলা থাকতো। চঞ্চলা কি ভগবানকে সেবা দিত, স্বামী সেবা করত, ভগবানের নাম করত, তিনি প্রত্যেক দিন ভগবানের নাম গাইত, আর বদনে একবার বলতো কি, হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরে বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো সবাই মিলে একসঙ্গে বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই হরি বলো রে হরি বলো রে হাত দুটো কোথায় মায়েরা খুব চালাক আছে রাধে রাধে সোজা করে মহাপ্রভু হাত কি এরকম করে আছে দেখবেন মহাপ্রভু যখন পটছবি দেখবেন মহাপ্রভু কেমন আছে এটা তোলার কারণ কি আর্তটাকে সমর্পণ করা যতবার তুলবেন ভগবানের চরণে ততবারই আত্মটাকে সমর্পণ করবে তাই সবাই মিলে সোজা করে হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 হরি নামে ছাড়া জীবের আর গতি নাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি কিন্তু তার নীতিটা কেমন ঘরে সুন্দর বউ আছে সবে মাত্র বিয়ে করেছে কিন্তু তার বউর প্রতি কোনো ভালোবাসা নেই ভালোবাসে কাকে পরনারীকে পরনারীর সঙ্গে সঙ্গ করে তা স্ত্রীর মনে দুঃখ এই কারণে সবসময় ভগবানের কাছে কাঁদে যে আমার কী নেই আমার রূপ আছে আমি সুন্দর দেখতে আমি সুন্দর করে সংসার করছি তাহলে আমার স্বামী কেন আমাকে ভালোবাসে না এটা দুঃখ হবে না বাবা ধরো আপনার স্ত্রী যদি সুন্দর হয় দেখতে ভালো হয় আর আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে তা আপনার মনে দুঃখ হবে না দুঃখ তো হবে তা চঞ্চলার মনে খুব দুঃখ যে স্বামী পরনারী গমন করে পরস্ত্রী গমন করে তাহলে আমার তো মনে একটা বাসনা থাকবে তার তো মনে বাসনা থাকতে পারে যে তার স্বামী তাকে ভালোবাসুক তা চঞ্চলা যখন এমন করে চিন্তা করছে চিন্তা করে দেখবেন বাবা অনেক সময় কি হয় দেখবেন অনেক মেয়ে আছে স্বামীর কারণে ভুল পথে যায় আবার অনেকে দেখবেন স্বভাবের দোষে পড়ে মানে ভুল পথে পরিচালিত বর্তমান যুগে তাই হচ্ছে না স্বামী লাখ টাকা ইনকাম করে দিলেও সে পরপুরুষ হাত ধরে চলে যাচ্ছে আবার অনেকেই আছে স্বামী হাজারও ভালোবাসলেও সে স্বামীর পছন্দ হচ্ছে না চলে যাচ্ছে বর্তমান যুগে তো এটাই হচ্ছে তবে এই জন্য দোষী কারা বলুন তো ছোট থেকে যদি তার শাস্ত্র জ্ঞান দিত ছোট থেকে যদি তার ভালো শিক্ষা দিত ধর্মীয় শিক্ষা সে কখনো এই কাজ করবে না
কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে দেখুন আমাদের সনাতন ধর্মে খবর খুললে প্রত্যেক দিন এইসব নিয়ে। তা এই যে চঞ্চলা মনে খুব কষ্ট, স্বামী এমন করে বেড়ায়, তা কি করলো স্ত্রী চঞ্চলা, তার মনেও আশা যে স্বামীকে পেতে পারে, তা স্বামীকে পাচ্ছে না, সে কি করবে, সেও বাবা পরপুরুষের সঙ্গ নিল। দেখো স্বামী যে পথে পথিক হলো, স্ত্রীয় স্বামীর দোষে সেই পথে পথিক হয়ে গেল, চঞ্চলা চঞ্চলার মতো বাবা চলে গেল অন্য পুরুষের সঙ্গে, স্বামীও পরস্ত্রীর সঙ্গ। এবার দুজনার যখন এমনভাবে চলছে নি, হঠাৎ একদিন কি করেছে দেখো, ওই চঞ্চলা যখন পরপুরুষকে ঘরে এনেছে, আর ঠিক সেই সময় তার স্বামী বিন্দু ব্রাহ্মণ যেই না ঘরে এসে দেখেছে যে পরপুরুষের সঙ্গে আমার স্ত্রী ঘরে, চিৎকার করে বলে উঠল, চঞ্চলা চঞ্চলা তোর এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরে, তুমি আমার খাচ্ছ আমার করছো আর আমার ঘরে পরপুরুষ আনছ, তোমার লজ্জা করে না? বিন্দুক যেই কথাটা বলেছে, ছুটে গিয়ে চঞ্চলার স্বামীর চরণ দুটো মা জড়িয়ে ধরেছে। বিন্দুক তো বাবা রেগে আছে, আর যখনই বাবা বিন্দুক রেগে আছে, চঞ্চলা গিয়ে স্বামীর চরণটা ধরে বলছে, স্বামী আমি কি করব, আমি কি করব, আজকে তোমার জন্যই তো আমি খারাপ পথে গিয়েছি, যেখান থেকে তুমি আমার বিবাহ করেছো তুমি পরস্ত্রী গমন করো, আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না বলে আমি পরপুরুষ গমন করেছি। স্বামী কেমন দেখুন, বিন্দুক স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণের কথা শুনে বলছে যে চঞ্চলা শোনো, তাহলে আমি যেমন পর নারী গমন করছি, পর নারীর গমন করবো, পর নারীর সঙ্গ করব, তুমিও যেমন পরপুরুষ সঙ্গ করছো পরপুরুষ সঙ্গ করো, তবে একটা বিনিময়, সেটা হলো অর্থ, তুমি সেই সব পুরুষদের কাছ থেকে অর্থ নেবে, তবেই তাদের সঙ্গে তুমি যাবে। তা যেই না স্বামী বলেছে, তখন চঞ্চলা বলছে আচ্ছা স্বামী কেন আমি এমন করবো, বলে তুমি যদি এই অর্থ নাও, অর্থের বিনিময়ে আমাদের অনেক টাকাও হবে, সুন্দর সংসারও চলবে, আর তোমারও মনের বাসনা পূর্ণ হবে, আমারও কোনো অসুবিধা হবে না। হরি বল, দেখেছেন এমন স্বামী হয়? স্বামী দেখুন স্ত্রীকে ঠেলে দিচ্ছে আরো খারাপের পথে। চঞ্চলা বললো বেশ, দেখবেন যতদিন যৌবন কাল পরপুরুষ কিন্তু ততদিন, যৌবন কাল যতদিন পরপুরুষ ততদিন, যৌবন কাল একটা মেয়ের যখন 40 বা 50 পার হবে, শেষ, সে যতই যৌবন নারী হোক, যতই সুন্দরী নারী, যতই সুন্দরী নারী হোক, 50 বছর পার করলে যখন এই সামনে 4টে দাঁত পড়ে যাবে আর হেল হেল করে লাল পড়বে, তখন কোনো পুরুষ তার দিকে মুখের দিকে ঘুরে তাকাবে 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 না। তা এমন করে কি করেছে বিন্দুক বাবা, সে পরনারী গমন করে, স্ত্রীও পরপুরুষের সঙ্গ করে, দিন যায়, একদিন যায়, দুদিন যায়, বছরে বছর চলে যায়, এমন করতে করতে সারা জীবন পার করে দিল। আর ওই ব্রাহ্মণ যখন পরলোক গমন করলো, মানে মারা গেল, পেটজনিতে চলে গেল, সব থেকে নিকৃষ্ট যে জনি হয় প্রেতেদের মধ্যে, সেই নিকৃষ্ট জনিতে চলে গেল কে, ব্রাহ্মণ বাবা। আর যেই না চলে গেল, চঞ্চলা এবারে একা, বয়স হয়ে গেছে, আর তো যৌবন কাল নেই, আর তো কোনো পুরুষ মানুষ দেখবে না। চঞ্চলা কি করেছে, আস্তে আস্তে মনের দুঃখে চলে গেছে, এক তীর্থস্থানে গিয়েছে মা। আর সেই তীর্থস্থানে গিয়ে যখন ওই চঞ্চলা কি করেছে না, ভাগবত পাঠ, শিব পুরাণের কথা শুনছে, ভাগবত কথা শুনছে, 7 দিন পরে যে পাঠক পাঠ করছিল মা, সেই পাঠকের কাছে গিয়েছে, গিয়ে বলছে আচ্ছা মহারাজজি, বলে বলো, আচ্ছা আমি এই পাঠের মধ্যে শুনলাম যদি পরপুরুষ কেউ গমন করে, পরনারী যদি কেউ গমন করে, সব থেকে নিকৃষ্ট জনিতে তাকে যেতে হয় মারা গেলে, তখন নিজের জীবনের কথাটা বললো, বলে তাহলে আমি কি করে এর থেকে মুক্তি পাব। তখন বললো যে শোনো, তোমাকে 9 দিন শিব মহিমা শিব পুরাণ কথা শুনতে হবে, 9 দিন। সেই মহারাজজি ওই চঞ্চলাকে শিবর মহিমা শিবের তত্ত্ব কথা শুনিয়েছে। 9 দিন পরে যখন সে শোনার পরে যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে সে কোথায় গেল না, কোনো পেটজনিতে গেল না, কোনো পেটজনিতে গেল না, নরকে গেল না, গেল কোথায়, শিবলোক ধাম।
শিবলোকে যখন শিবের সঙ্গে শিবলোক ধাম গেল, সেখানে মা পার্বতী বসে আছে। আর পার্বতী যখন বসে আছে, সেই চঞ্চুরা তখন কি করলো না, পার্বতীর সেবা করতে লাগলো, মানে দাসী হয়ে গেল। তা দাসী সেবা করত রোজ। পার্বতী একদিন বলছে, চঞ্চুলা আমি সবসময় দেখি তুমি তো আমাকে সেবা করো, আমি যা করতে বলি তুমি তাই করো, কিন্তু আমি কোথাও যেন একটা দেখেছি তোমার মন সবসময় খারাপ থাকে, কেন? তখন চঞ্চুলা বলছে যে, মা একটা কথা বলবো কি না, আমি যে এমন খারাপ পথে গমন করেছিলাম পরপুরুষ সঙ্গ, যার জন্য তো আমার এই শিব তথা শুনে তবে শিবলোক গমন হলাম। তা আমার স্বামী যিনি মারা গেছেন, আমার স্বামী তো পেতজনিতে আছে, তাহলে আমার স্বামীর কি মুক্তি হবে না? দেখুন, স্বামী যত খারাপ হোক, স্বামী তো স্ত্রী চিন্তা করছে শিবধামে যে স্বামীর মুক্তি কি করে হবে, কারণ স্বামী তো পেতদামে আছে, পেটপুরিতে আছে, নরকে আছে, কষ্ট পাচ্ছে। তা বলছে, শোনো, স্বামীকে মুক্তি যদি দিতে চাও, তাহলে স্বামীকেও শিব কথা, শিবের মহিমা, শিব তত্ত্ব শোনাতে হবে। আচ্ছা বলুন তো, কোনো ভূত কোনো পেট কখনো শিব কথা শোনে না ভগবানের কথা শোনে? শোনে কি বাবা? এক জায়গায় বসে নিশ্চয় শুনবে না, তাহলে কি করে শোনাবে, শোনাবে কি করে? কারণ একটা দেখবেন, পেট কখনো এক জায়গায় বসে থাকে না, চলাফেরা করে, তাহলে শুনতে গেলে তাকে বসতে হবে আসনে। তার বসাবে কে? না, শিবের এক ভক্ত ছিল, যেমন দেখবেন শ্রীহরির ভক্ত কে, মা শ্রীহরির ভক্ত কে? হ্যাঁ, সারাক্ষণ কে নারায়ণ নারায়ণ করে, নারদ। তাহলে শ্রী নারায়ণের ভক্ত হলো, ভগবানের ভক্ত হলো নারদ। আর ভোলানাথের ভক্ত কে? তুম্বুরু বলে একজন ছিল বাবা, তুম্বুরু। এই তুম্বুরু ছিল ভোলানাথের ভক্ত, সৃষ্টিকতাই জটা থেকে, সৃষ্টি হলো জটা থেকে। এই তুম্বুরু কি করেছে বাবা, ওই যেখানে পেটজনী ছিল সেখানে গেল তুম্বুরু, গিয়ে কি করলো না, ওখানে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে আর আসনে বসিয়েছে। বসিয়ে যখন ন দিন শিব কথা আস্বাদন করিয়েছে বাবা, সে তখন কি করলো না, ওই ন দিন পরে শিবের কথা শোনার পরে সে পেটজনী হতে মুক্তি হলো। মুক্তি হয়ে তার বাবা শরীরটা ধারণ করলো, কিসের বলুন তো, দেখতে কেমন হলো বলুন তো, ছিল কুশ্চিত কিন্তু দেখতে হলো কেমন, শ্বেত বর্ণ। দেখবেন কর্পূরের রং কি মা, সাদা ধপধপে, তেমন ওই বাবা বিন্দুকের সারা শরীরটা হয়ে গেল শ্বেত বর্ণ, সাদা ধপধপে, ফর্সা, লম্বা চওড়া, খুব সুন্দর দেখতে বাবা। সে যখন মুক্তি পেয়ে গেল, সেও শিব ধামেই চলে গেল, শুধু একটা জিনিসই করে, শিবের মহিমা, শিবের তত্ত্বকথা শুনেনি, তাই গৌর হরি বল হরি। তাহলে আপনি যতই পাপ করুন বাবা, শিব মহিমা, শিব তত্ত্ব যদি শুনতে পারেন ন দিন ধৈর্য ধরে, তাহলে আপনারও বাবা সেই শিবলোকেই পরপার হয়ে যাবে, যতই আপনি পাপ করুন। কিন্তু আপনারা পারবেন কি মা, পারবেন? পারবেন না, ন দিন ধৈর্য ধরে শোনা যায় কি? সম্ভব? সম্ভব না। ন দিনের মধ্যে হয়তো ছেলের কথা মনে পড়বে, মেয়ের কথা মনে পড়বে, স্বামীর কথা মনে পড়বে। তাই এই সংসারেতে থাকতে গেলে সবাইকে নিয়ে সংসার করো, কিন্তু কারোকে মায়া রেখো যে এ তোমার স্ত্রী, একে ভালোবাসতে হবে, না হলে হ্যাঁ এর জন্য আমি মরে যাব, এ আমার স্বামীকে ভালোবাসতে হবে নাহলে মরে যাব না, সংসারের মায়া কাটাতে হবে। তুমি ভেবেছো কি মনে, এই ত্রিভুবনে এ জীবন চলে গেলে আর হবে না, বারে বাড়িয়ারে আশা হবে ব
যা করছ সব কিন্তু ওই চিত্রগুপ্ত লিখে রাখছো। তুমি যা চাচ্ছ, যা পাচ্ছ আর যা নিয়েও বেঁচে আছ সব কিন্তু লেখা হচ্ছে। কোথায়? ওই চিত্রগুপ্ত লিখছে কি, তুমি যা চেয়েছিলে আসিয়া হে তাই চিত্রগুপ্ত লিখে রাখিলে। চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করে তবে সবাই মিলে একবার চলুন বৃন্দাবনে যাই, লীলা কথা আস্বাদন করবো। লীলার বিষয় হস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। লীলার মধ্যে তথ্য তত্ত্ব আমরা সবাই জানবো। সবাই মিলে বৃন্দাবন যাব তো? হ্যাঁ, কারা কারা বৃন্দাবন যাবে জোরে বলো। আমার ওপরে রাগ হচ্ছে? হয়নি তো? রাগ হলে সামনে বলবো, পিছনে বলবো না। আমি পিছনে ভাল লাগে না শুনতে। আমি যেমন সামনে বলি সামনে বলবে। হরি বল। তাহলে সবাই বৃন্দাবন যাবো একসঙ্গে? বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? কেন, রাধা নাম নিলে হবে না? রাধা নাম নিলে হবে? বৃন্দাবনে গিয়ে যদি রাধার নাম নিয়ে অন্য কারোর কংসের নাম নাও তো মারবে ধরে। হ্যাঁ, রাধে রাধে নিতে হবে তো? কেন নিতে হবে? হরি বল, হরি বল। আস্তে, এখন তো ইউটিউব হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে, অনেক মানে হয়ে গেছে। তো আমি একজনের নাম বলি, যিনি হলেন প্রেমানন্দ রাজ মহাজী, মহারাজজি। ইনি কিন্তু বাঙালি নয়, একটু এদিকে। এই প্রেমানন্দজি মহারাজ ইনি কিন্তু বাঙালি নয়, ইনি নর্থ বেঙ্গলি, অর্থাৎ হিন্দিভাষী, বাঙালি নয়। এবং ইনি হিন্দিভাষী, কিন্তু এনার যদি নামটা আপনারা ইউটিউবে সার্চ করেন বুঝতে পারবেন। এনার এখন বয়স হয়ে গেছে অব এখন অনেকটাই। তো এনার কিন্তু দুটো কিডনি নেই। আজ থেকে 20 বছর আগে এনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল। মানুষের শরীর তো কার কখন কি বলা যায় হয়। তা দুটো কিডনি যখন নষ্ট হয়েছিল, সে তখন হসপিটালের বেডে শুয়ে একটা নাম করত। কি বলুন তো? রাধা, রাধা, রাধা। এই রাধা নাম তিনি করতেন যখন, এই রাধা নাম যখন তিনি প্রত্যেক দিন জপ করতেন, এই রাধা নাম জপ করতে করতে আজ 20 বছর হয়ে গেল, দুটো কিডনি নেই, কিন্তু আজও তিনি জীবিত। আমার কথা না বিশ্বাস হলে আপনি ইউটিউবে সার্চ করবেন প্রেমানন্দ মহারাজজি। হিন্দি ভাষা, হিন্দি কথা বলে খুবই ভালো। ওনার কথা যদি শোনেন জীবন পরিবর্তন হয়। তবে ওনার দুটো কিন্তু কিডনি নেই, কিডনি নেই। শুধু বেঁচে আছে কিসের জন্য? এই রাধা নামের উপরে। আমাদের দেখবেন আগামীকাল জন্মাষ্টমী, আজকের বৈষ্ণব মতে, তাই তো? এই জন্মাষ্টমী আপনি করছেন ভালো। অনেকেই দেখেছি জন্মাষ্টমী যতটা বড় করে করে রাধা অষ্টমী কিন্তু অত বড় করে না। কিন্তু যে জন্মাষ্টমী করে রাধা অষ্টমী না পালন করে, জানবেন তার জন্মাষ্টমী ব্রত থেকে বলুন এত কিছু আয়োজন সবই বৃথা। যদি সে রাধা অষ্টমীর ব্রত না করে, রাধা অষ্টমীর যদি রাধা মায়ের শরণাপন্ন না হয়, জানবেন রাধা চরণ ধরলে তবে আপনি কৃষ্ণ চরণ পাবেন। গৌর চরণ পেতে গেলে আগে নিতাই চরণ পেতে হয়।
আপনার জল পিপাসা পেয়েছে, জলটা তুলতে গেলে কুয়া থেকে আগে কি আপনার কি দরকার? বালতি, বালতিটা কিসের দ্বারাই তুলবেন? দড়ি, তাহলে আগে দরকার কি দড়ি, তারপরে দরকার কি বালতি? তাহলে দড়ি যদি হয় সে হলো কে? নিতাই চাঁদ। আর বালতিটাকে গৌর চাঁদ। নিতাই কৃপা যদি না হয়, গৌর কৃপা যেমন হয় না তেমন রাধা কৃপা যদি না হয় তোমার, কখনো কৃষ্ণ কৃপা হবে না, কৃষ্ণ কৃপা হবে না। তাই রাধা নাম আগে তুমি জপো, রাধা নাম স্মরণ করো, আর সেই রাধা নাম আমরা গাইবো, বলবো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। যারা ঘুমোচ্ছে তাদের কি হয়? আরেকবার জয় হোক, ভুল হয়ে গেছে। রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, সেবা করে বাড়িকে ঘুমাই তাদের কি রাধে রাধে, হরি বল হরি বল হরি বল কি। সবাই মিলে একবার প্রেম সে বৃন্দাবন যাবো, তাই তো? তাহলে আমার সঙ্গে একটু কি হাতে তালি দিয়ে হলুদ ধ্বনি দিয়ে, তাই তো? সবাই মিলে একটু জোর করে হলুদ ধ্বনি, হরি বল হরি বল হরি বল। এক দুই তিন চার, রাধে রাধে ধ্বনি রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
বলছো না, বলছো বোধনে? তা সবাই মিলে বলো, রাধা রানী হই মহারানী, হই বলনি কি রাধা রানী হই মহারানী, হই বলনি কি চরণ শিশ জো, চরণ শিশ জো, চরণ শিশ জো কিয়া করো, রাধে রাধে জপা করো, চরণ শিশ জো কিয়া করো, রাধে রাধে জপা করো, চরণ 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 হে রাধে। রাধে রাধে রাম জপা করো, চরণ শিশ জো কিয়া করো, রাধে রাধে জপা করো, রাধা রানী ভোলে ভাই সবাই মিলে বলবো রাধে রাধে, তাই তো বললো বৃন্দাবন মে কেসি ঘট মে শ্যামা প্যারি বংশী প্যারি, শ্যামা কুণ্ড রাধে রাধে, রাধা কুণ্ড রাধে রাধে, পুরী ধামে রাধে রাধে, লীলা চলবে রাধে রাধে, সম্পূর্ণ রাধে রাধে, রাধা কুণ্ড রাধে রাধে, ভক্তিগা হো রাধে রাধে, ভক্তিগা হো রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, লীলা চলবে রাধে রাধে, পুরী ধামে রাধে রাধে, সে বলো রাধে রাধে, ভাইনে বলো
রাধে সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন খেলা খেলে না, কিন্তু আজকের ভগবান খেলতে খেলতে হঠাৎ করে বলছে, সুবল এই ভাই সরে আয়, এই শোন আজকে না তোরা খেল ভাই আমি খেলবো। সুবল বলে, কেন খেলবি না কেন, তুই তো এতক্ষণ খেলছিলিস। বলে, শোন এইবার আমার শরীরটা ক্লান্ত লাগছে, শান্ত লাগছে, আমি আর খেলবো না, আমার ভালো লাগছে। সুবল বলছে, আচ্ছা তোর শরীর খারাপ সত্যি করে বলছিস? কানাই বলে, হ্যাঁ সত্যি করেই বলছে আমার শরীর খারাপ, আমার ভাই ভালো লাগে না, আমার ভাই তুই বলিস না আমি বাবু খেলতে পারবো। এই সুবল তো দাঁড়িয়ে আছে, কিন্তু বলরাম সে যে কৃষ্ণের মনের কথা জানতে পারে, এটা কৃষ্ণের মনের কথা নয় যে কৃষ্ণ খেলবে না, তার কারণ হলো তার শরীর খারাপ। আসল কারণটা কি? আসল কারণটা হলো কৃষ্ণের শরীর টরীর কোনো কিছু খারাপ নয়, কৃষ্ণের মনের কথা হলো অন্য কিছু বলছে। তা জানবে কি করে বলরাম? বলরাম জানবে কি করে? বলে, জানতে গেলে ছলা পাততে হবে। কি ছলা? এই দেখ কৃষ্ণ খেলবে না বলে বলরাম অমনি বলছে, এই ভাই কানাই এদিকে, যে কানাই আমার পরপর সাত দিন গিরিগোবর্ধন কোড়া আঙুলে রাখলো তখন কষ্ট হলো না, দেখেছিল তো? হ্যাঁ, পরপর সাত দিন গিরিগোবর্ধন পর্ব কোড়া আঙুলে তখন কষ্ট হলো না। যে ভাই কানাই যখন কালীয় নাগের মাথায় নৃত্য করলো তখন কষ্ট হলো না। তাহলে যেটা সামান্য খেলা প্রত্যেক দিন ভগবান খেলে, সেই খেলা খেলতে ভগবানের কষ্ট হচ্ছে, তাহলে নিশ্চয় আমার ভাইয়ের মনে অন্য কিছু হচ্ছে, সেটা আমার জানতে হবে। তাই বলছে, কানাই তুই যখন খেলবি না আমিও খেলবো না। তা বলরাম কি করেছে? খেলবে না বলে বলরাম শুয়েছে। কোথায়? না বটবৃক্ষ আছে, আর ওই বটবৃক্ষের নিচে বলরাম শুয়ে পড়েছে। আর যেই না শুয়ে পড়েছে মা, এখন দেখো ঘুমাইল বলো ঘুমাইল বলো কৃষ্ণ পুরাইল মনের ভাবি ভাবি বিভাবিত অঙ্গ।
মোহন বলরাম পটবৃক্ষের নিচে শুয়েছে। এখন শুয়ে কি কেউ সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে? মা সঙ্গে সঙ্গে কেউ ঘুমায়? দশ মিনিট, পাঁচ মিনিট, আধা ঘন্টা পরে তো ঘুম আসে। বলরাম শুয়েই ঘুমিয়ে পড়েছে। এখন কৃষ্ণ কি করেছে? সোয়ালকে বলছে, এই সোয়াল শোন, বলে শোন কি হয়েছে বল। আচ্ছা আমার দাদা কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে? তখন বলছে, আচ্ছা তোর দাদা সত্যি ঘুমাচ্ছে না মিছিমিছি ঘুমাচ্ছে, একবার ডেকে দেখ, ডেকে দেখলেই তো বোঝা যাবে যে সত্যি ঘুমাচ্ছে না মিছিমিছি। এইবার ধরো আপনি ঘুমাচ্ছেন, আপনাকে পাঁচবার ডাকলে একবার সাড়া দেবেন তো। তা কৃষ্ণ কি করেছে? বলরাম শুয়ে আছে, বলরামের হাত নয় পাও নয় যে মাথা, বাবা মাথাটাকে মা কোলে করে নিয়েছে কৃষ্ণ, নিয়েই কি করেছে ঝাঁকাচ্ছে। বলছে কি, দাদা ঘুমালে নাকি? দাদা বলে শুনলে হবে না, বুঝতে হবে। আঁকি মানে কি মা? আঁকি মানে কি? চোখ। কৃষ্ণ প্রশ্ন করছে কাকে? বলরাম, যে দাদা তুমি আঁকি মানে চোখ, তাহলে দাদা তুমি ঘুমলে নাকি? শুধুই মুদে আঁকি মানে তুমি মিচিমিচি চোখটা বন্ধ করে আছো না, সত্যি সত্যিই তুমি ঘুমিয়ে পড়েছ। তাই বলছে, শুধুই মুদে আঁকি দাদা ঘুমলে নাকি? 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 এই সুবল বলছে, আচ্ছা তুই কেমন বল দিবি? বলে কেন এমন ডাকা ডাকছিস যে দাদা সাড়া দিচ্ছে না, কেমন রে তুই, ভালো করে ডাক। তা কৃষ্ণ বলছে, ভালো করে তো ডাকছো, সাড়া দিচ্ছে না। যেই না বাবা বারবার ডাকছে সাড়া দিচ্ছে না, তখন কৃষ্ণ কি করেছে? এইবার মানে সুবলের হাতটা ধরেছে, কে? কানাই। হাতটা ধরে একটু অদূরে ডাকেছে, এই যে এই কানাই, তুই আমার ডাকলি কেন? তখন বলছে, আচ্ছা সুবল, অনেকক্ষণ ধরে তোর কাছে একটা কথা বলবো 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 করছি, বলা হচ্ছে না। বলে কি, আচ্ছা কানাই সত্যি করে বলতো, তুই যে বললি তোর শরীর খারাপ, আসলেই কি তোর শরীর খারাপ না মিছিমিছি তুই বললি? তখন মা কৃষ্ণ বলছে, দেখ সুবল, তোর কাছে তো মিথ্যে কথা বলি না ভাই। এই সুবলকে বলুন তো সম্পর্কে, কৃষ্ণে কে হবে? রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ রাধারানীকে ভালোবাসে, তাহলে রাধারানীর সম্পর্কে সুবল কে হবে বলো? হ্যাঁ জানো, কৃষ্ণ লীলা শোনো মনে হয় নিশ্চয়ই জানবে কে হবে বলো তো? সুবল কিন্তু রাধারানীর ভাই হয়। কেন ভাই হয় বলুন তো? অনেক সময় দেখবেন বলে না কৃষ্ণ যে তোকে দেখতে পুরো রাধারানীর মতো, যার জন্য তোর মুখ দেখলে রাধারানীর কথা মনে পড়ে, বলে তো? তা ঠিক তেমন বলছে, শোন এই যে রাধারানীর পিতারা হলো তিন ভাই মা, বিশ্বভানু, সুভানু আর চন্দ্রভানু, তাই তো? বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। তাহলে বিশ্বভানুর কন্যাকে মা রাধারানী, চন্দ্রভানুর কন্যাকে চন্দ্রাবলী, সুভানুর পুত্রকে বলছে সুবল।